কথায় বলে এই পৃথিবীটা নাকি স্বপ্নের থেকেও সুন্দর। তাই পাহাড় থেকে নেমে আমরা হিপি হিপো বেরিয়ে পড়লাম আমাদের নতুন সফরে। কিছু অচেনা মানুষ, তাদের সুখ দুঃখ অভিজ্ঞতা মিলে মিশে একাকার হয় এক সোনালী সৈকতে। নমস্কার বন্ধু, আমরা হিপি হিপো, স্বাগত জানাই আমাদের নতুন অ্যাডভেঞ্চারে। গুড মর্নিং ফ্রম দুবলাগুড়ি বাগদা। আমরা সকাল সকাল তৈরি হয়ে পড়ছি, আমি যাচ্ছি, আমার সঙ্গে আর দুজন দাদা থাকছে, যে তিস্তা। তো আমরা আজকে অ্যাকচুয়ালি বিচ এক্সপ্লোর করব, আমরা বিভিন্ন জায়গায় অ্যাডভেঞ্চার নিয়ে এক্সপ্লোর করি, বাট আজকে আমরা বিচ এক্সপ্লোর করবো। আমরা ডিফারেন্ট কয়েকটা বিচে যাব এবং অবশ্যই ফেরার সময় আমরা একটা মানে এবার বিচে অ্যাডভেঞ্চার করার চেষ্টা করবো, ঠিক আছে? আমি মোটো ব্লগিং করছি না, কারণ আমি হেলমেট নিচ্ছি না। তিস্তা তোমাদেরকে একটু একটু করে ভিউ দেখাতে নিয়ে যাবে বিচগুলোতে, কীভাবে যাবো না যাবো আগে আমি গিয়ে পৌঁছাই, তারপর তোমাদেরকে সব ইনফরমেশান দিচ্ছি যে সেই বিচগুলোতে এক্সপ্লোর করতে হলে কীভাবে যেতে হবে। দেখতে থাকো হিপি হিপো দ্য কাপল। ফাইনালি আমরা একটু পিচের রাস্তা পেয়েছি। পিচের দাদা লিড করছেন আমাদের। বালিতে একটুখানি যাওয়া ডিফিকাল্ট, তো আমি নেমে গেলাম, কারণ বালিতে অলরেডি বাইকটা ভারী, পিলিয়ন নিয়ে জিনিসটা, মানে যেখানেই যাচ্ছি আমাকে হেঁটে যেতেই হচ্ছে। যাই হোক, এখানে আপাতত ক্লিনিং চলছে, মানে এটা এখনো আনএক্সপ্লোর ঠিকই। এই আমরা ট্যুরিস্টরাই ঘুরতে এসে ভীষণ নোংরা করি। গ্রামের আদিবাসী মহিলারা আছেন, তাদেরকে নিয়োগ করা হয়েছে এই কাজটা করার জন্য। ওরা পৌঁছে গেছে অলরেডি, আমার যেতে তো সময় লাগবে, ওরা অনেক দূরে চলে গেছে। সো চলো যাই। এইখানে আই গেস একটা মোহনার মতো কিছু আছে, আর এই বিচটার নাম পারিখি বা কিছু। অ্যাকচুয়ালি আমি সেইভাবে মোহনা খুব একটা এক্সপিরিয়েন্স করিনি, যদি এটা মোহনাই হয়ে থাকে তাহলে দিস উইল বি মাই ফার্স্ট টাইম। ফাইনালি ওদেরকে দেখতে পেয়েছি, ওই যে ওইখানে দাঁড়িয়ে কুট্টি কুট্টি লাগছে, কেউ নেই, জাস্ট ওই দূরে তিনজন আছেন, বাস আর কেউ নেই পুরো জায়গাটা। তবে বললো জল আসবে অ্যারাউন্ড আপনার 9টা, তো এখন বাজে আপনি দেখতেই পাচ্ছেন
মোটামুটি 7:45, দেখা যাচ্ছে 7:45। তো এখন জাস্ট ভীষণ সুন্দর একটা সানরাইজ ভিউ, পিছনে পুরো ঝাউয়ের বন। তো ফাইনালি আমি এসে পৌঁছে গেছি। হ্যালো, আমরা এসে গেছি বিচে, আর আমরা বিচে তিনজন হেভি, মানে আমাদের হেভি আনন্দ হচ্ছে। আমরা চারজন সরি, তিনটে বাইক আমরা চারজন চলে এসেছি। তো এই যে সবাই দাঁড়িয়ে আছি বিচে, যদিও জল নেই, গতকাল থেকে আমরা জলের দেখা নেই, এরকম একটা ব্যাপার আর কি। তো তাও আমরা জলটা নেই, ঠিক আছে। তো আমরা এখানে কিছু না, আমরা বেশ এখান থেকে বালির উপর থেকে একটা অ্যাডভেঞ্চারাস ব্যাপার হয়ে আমরা বাইক নিয়ে উঠে এলাম। এবার এই যে সোজা বিচটা দেখা যাচ্ছে, এই বিচ বরাবর আমরা যাব, আবার এখান থেকে ব্যাক করব। মানে এই আমরা মানে পাহাড়ে তো আমরা অ্যাডভেঞ্চার করি, এবার বিচের উপর আমরা অ্যাডভেঞ্চার করছি, ঠিক আছে। চাকা ফাঁকা বসে যাচ্ছে, আমি তোমাদের দেখাচ্ছি একবার আমরা বেসিক্যালি কী করেছি। আমরা যেহেতু এখানে বিচের উপর বালিই হবে, চটি দিয়ে, দেখো এটা একটা পদ্ধতি সবাইকে বলে রাখলাম, চটি দিয়ে বাইকগুলোকে স্ট্যান্ড করে রেখেছি, যেহেতু দুজনেরই ভারী বাইক, চটি দিয়ে আমরা স্ট্যান্ড করে রেখেছি। তো এটা হচ্ছে একটা ইনোভেটিভ জিনিস, তোমরা কিন্তু যদি বিচের উপর বাইক রাখো এভাবে ট্রাই করতে পারো। হ্যাঁ, সঙ্গে চটি নিয়ে আসতে হবে অবশ্যই, যদি কিছু না পাওয়া যায় বিচের উপরে অবভিয়াসলি। তো এই হচ্ছে ব্যাপার, আমরা একটু হাঁটবো আবার ওদিকে, হ্যাঁ হাঁটবো বলছি সরি, আবার রাইড করে যাবো একটু এই দিকের বিচের দিকে। তো তিস্তা তোমাদের দেখাতে থাকবো, চলো দেখি। সো আমরা এবার একটুখানি বিচে রাইড করবো, ক্লাইম্যাক্স অভি বাকি হ্যায়। ঢুকে যাচ্ছে আদি, বন্ধ করো। আরে তোমার অফ রোডিং চাকা না, আরো দাদাদের ভোগান্তি তো। এখন এই হচ্ছে কন্ডিশন, বাইক চালাতে এসে ওই দাদা বেরিয়ে গেছে। আদি যেহেতু অফ রোডিং চাকা, তো বালিতে বসে যাচ্ছে, এই নিয়ে এখন চলছে একটা বিষয়। সামনেটা টানো তুমি দাদা, ও দাদা এই যে একবার আসতে হবে আপনাকে। হয়েছে ভগবান, খালি পেটে এখনো চা খাইনি দুজন মানুষকে, তুমি কি জ্বালান জ্বালালে ভাবো। দাদাদের খাসির মাংস ভাত খাওয়ানো উচিত তোমার, কেমন লাগছে এবার? হ্যাঁ, বিচে চালাতে তোমার কি ওনাদের যে খাটনি হচ্ছে এক্সট্রা, তুমি ভাবো তাহলে। আমরা জানতাম যে এরকম করে একটা ক্লাসিক এরকম চাগিয়ে ছড়ানো যায়, ঘোরানো যায় মুখ। আর একটু এগিয়ে রাখো আদি, আপনার হেল্প লাগবে দাদা। দেখছি কি করে যায়, তুমি এগিয়ে ওই দাদা যেখানে বাইকটা রেখেছো ওখানে রেখে এসে তারপর সিগারেটটা খাও। সরে যা, আমি সরে গেছি, তুমি ওইটা চালিয়ে নিয়ে যাও না আদি, তোমার এখানটা তো এলাম।
এখানে আমাদের কয়েকজনেরই পায়ের ছাপ, কুকুর পাখি এদের পায়ের ছাপ, আর কোনো পায়ের ছাপ নেই। দূরে দেখা যাবে না, গোপ্রতির মুহূর্তে আমরা বাইকগুলো রেখে এসেছি, কারণ এখানে অলরেডি অ্যাডভেঞ্চার হয়েই গেছে। আমরা এদিকে এসেছি, আমরা ফটো ফটো তুলছি এবং খুব সুন্দর একটা সকাল কাটাচ্ছি। আমাদের খিদে তো পেয়েছে অবভিয়াসলি, কিন্তু আমরা মানে আমাদের মালুম হচ্ছে না যে আমরা এখন এই মুহূর্তে খিদে পাবে, ঠিক যখন বাইকটা নিয়ে বেরিয়ে যাবো তখন খিদে পাবে। কয়েকজন মানুষ আমরা এই মুহূর্তে এই বিচটাতে আছি, এখানে কিছু জেলেরা আছে, বাইরের মানুষজন বলতে এই মুহূর্তে কিন্তু আমরাই আছি। তো তোমরা যারা বাগদা বিচ ঘুরতে আসবে তারা কিন্তু অবশ্যই এই বিচটা একবার, হ্যাঁ কি নাম এটা, পরিখি বিচ, কেউ নেই, জাস্ট দেখতেই পাচ্ছ আশেপাশে, হ্যাঁ। কিন্তু এখানে যেটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, এক্স্যাক্টলি আমি এটাই বলতে যাচ্ছিলাম যে এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে কিন্তু ন্যাচারাল যে হ্যাবিটেন্ট থাকে, রিসোর্স আছে, এটা খুব বেশি। কারণ এখানে দেখতেই পাচ্ছি আমি আশেপাশে পাখি ঘুরছে, পাখি বসে আছে বেশ সুন্দর একটা ওখানে, হ্যাঁ। তো এই যে ঘুরে এদেরকে ডিস্টার্ব করবে না। তো এখানে যে সেলগুলো আছে সেগুলো কিন্তু অনেক জ্যান্ত সেলও থাকে, ওদেরকেও ডিস্টার্ব করবে না, বিকজ মানুষের পা যেখানেই পড়ে সেখানটা পুরো নষ্ট হয়ে যায়। এনজয় করো, নিজেদের মতো সময় কাটাও, নোংরা করবে না, এই বিচটা একদম নোংরা না, খুব বেশি মানে পরিষ্কার, দেখতে পাচ্ছ আশেপাশটা আমার, নোংরা করবে না। সো এইটুকু, আমরা আবার দেখছি আমরা যদি বিচ বাই বিচ বরাবর যদি যেতে পারি আমাদের যে বাগদা বিচ ওখানে, তাহলে আমরা যাব, নাহলে আবার আমরা যে পথ থেকে এসেছিলাম ওই পথ দিয়ে ব্যাক করে আবার আমরা আমাদের বিচটাতে গিয়ে পৌঁছব। তো চলো যাই, যেতে যেতে দেখাচ্ছি। প্রবাহ আর মাটিতে আদিম ধ্রুবতারা, কিচ্ছু চাইনি আমি আজীবন কাদা বালি ছাড়া। এই হচ্ছে আদি, বুঝেছেন? এখানে বালিতে যেহেতু কোনো রকম হিউম্যান টাচ নেই, ফলে ভীষণই সিকিউর। এই যে তোমাদের দেখিয়েছি পাখির পায়ের ছাপ, কুকুরের পায়ের ছাপ এখানে কোথাও হারিয়ে গেল, আবার ও তার উপর দিয়ে আমরা হেঁটে গেছি। তো ইট ইজ লাইক দ্যাট। তো এবার আমরা যাবো, চা টা খাবো, আমরা এবার যাবো চা খাবো একটুখানি খেয়ে আমরা ওইদিকে আমাদের ওইদিকে চলে যাবো, গিয়ে আমাদের ওখানে বিচে হেঁটেই যাব, দেখতে যে যদি জল আসে, এখনো আসবে না জল। আচ্ছা ঠিক আছে, রাস্তায় গিয়ে চা টা খাই। তাহলে ওই বিচে এসে গেছে এতক্ষণে জল। সো এই হচ্ছে ব্যাপার, এখন একটু ঠান্ডাটা খুব ভাল লাগছে, একদম এই প্রথমের যে নরম রোদটা মন ছুঁয়ে গেল নরম রোদ্দুর, ঠিক সেরকম এই নরম রোদটা ভীষণ ভীষণ ভালো লাগছে। তো দ্যাটস দ্য থিং, চলো যাই। হেল্প লাগবে এই আদি, ডাকবো তোর ভাই, ঠিক না? আমি আর রিস্ক নিইনি, আমিও হেঁটেই যাচ্ছি ওই অবধি।
যেরম হেঁটে এসেছি। তো যাই হেঁটে যেতে 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 যেতে, তো ফাইনালি আমরা আবার আমাদের বিচটাতে চলে এসেছি। আমরা ওই বিচে এক দারুণ অ্যাডভেঞ্চার করলাম, এই বিচে চলে এসেছি এবং তোমাদেরকে দেখাই যেটার জন্য এখানে আসা, সেটা কিন্তু আমরা পেয়ে গেছি। সেটা হচ্ছে